হ্যালো বাগানি বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ভালো আছে তোমাদের বাগানের প্রত্যেকটা গাছ আমি তোমাদের বাগানি বন্ধু মামুন তোমরা দেখতে পাচ্ছ আমার ছাদ বাগানের একটি জলপদ্ম ফুলের গাছ টিউবার বসিয়ে গাছটি কিন্তু তৈরি করা মাটি তৈরি করেছিলাম শুধুমাত্র সরিষার খোল দিয়ে গাছের বয়স এখনও মাস কিন্তু হয়নি গাছের গ্রোথটা কিন্তু অসাধারণ সুন্দর এই গাছে কিন্তু চার পাঁচটা ফুল এর আগে ফুটে গেছে এখনও কিন্তু এ গাছের চারটে কুড়ি আছে গাছের গ্রোথ অসাধারণ সুন্দর আমি প্রত্যেক দিন এই গামলার জল কিন্তু পরিবর্তন করে থাকি গামলাটা বেশ ছোট্ট তাই জল পরিবর্তন করতে আমার কিন্তু কোনো অসুবিধা হয় না এই ভিডিওটা করার আগে আমি কিন্তু জলটা ফেলে দিয়েছি তাহলে আমার ভিডিও করতে সুবিধা হয় কারণ আমি এক হাতে এই গাছটাকে নাড়াচাড়া করছি আর এক হাতে রয়েছে ফোনটা অনেকেই এই গামলার জল দেখে মনে করতে পারো এই গামলায় হয়তো আমি জল দিই না পদ্ম গাছ কিন্তু জল ছাড়া হবেই না এটা জল ফুলের গাছ তাই জল মাটি সবই কিন্তু চাই এর আগে কয়েকটা ভিডিও করেছিলাম এরকম জল পরিবর্তন করার সময় ভিডিওগুলো করেছিলাম তাই জলের পরিমাণ কিন্তু কম ছিল অনেকেই মনে করেছ যে জল ছাড়াই কিন্তু জলপদের গাছ আমি করেছি জল ছাড়া জলপদের গাছ কিন্তু করা অসম্ভব ভালো গাছ করতে চাইলে অবশ্যই কিন্তু জল দিতে হবে জল না দিলে কিন্তু হবে না মাটিও কিন্তু দিতে হবে এই গাছটার বয়স যখন এক মাস হয়েছিল তখন শুধুমাত্র একবার খাবার দিয়েছিলাম আর কিন্তু এখনও এ গাছে খাবার দেওয়া হয়নি গাছের গ্রোথটা অসাধারণ সুন্দর গামলাটা অনেকটাই ছোট। এই রকম ছোট গামলা কিন্তু আমরা চাইলেই এক হাতে তুলে নিতে পারি এই রকম ছোটো জায়গায় জল পদ্মফুলের গাছ করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে অনেক বাগানি বন্ধুদেরই কিন্তু ভালো লাগে এরকম ছোট জায়গায় ভালো জলবদ্ধ ফুলের গাছ করতে আর সেই গাছে যখন অনেক পরিমাণে ফুল হয় দেখতে তো ভীষণ ভালো লাগে দেখতেই পাচ্ছ গামলাটা কিন্তু আমি এক হাতে তুলে ধরে রেখেছি বেশ ছোট্ট গামলা আর বেশ হালকা এক হাতেই কিন্তু খুব সহজে আমরা তুলে ধরতে পারি